তাহলে এখন থাকছে ছোট পোশাক পরে টলের মুখে অভিনেত্রী রশ্মিকা। ও এল বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। রিসেন্টলি লালবাগিচায় ফটো সেশন শেষ করে সাংবাদিকদের সঙ্গে বসে ক্যামেরা বন্দী হন ভারতের দক্ষিণী সিনেমার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। কিন্তু তার পরনের ভিগলার লাল রঙের মিনি পোশাকটি নিয়ে অস্বস্তি বোধ করতে দেখা যায় রশ্মিকাকে। তাছাড়া বারবার পোশাক টেনে উপরের অনাবৃত অংশ ঢেকে রাখতে দেখা যায় তাকে। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে এমন দৃশ্য দেখা যায় যা এখন রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। তবে এই ভিডিওটি ভাইরাল হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, কেননা নেটাগ্রিকদের এক অংশ নেতিবাচক মন্তব্যের পাশাপাশি তার এই পোশাক নিয়ে ট্রল করছেন। তাছাড়া কেউ কেউ প্রকাশিত এই ভিডিওটির মন্তব্য বক্সে লিখেছেন, আমি তাকে পছন্দ করি কিন্তু এই পোশাকে অস্বস্তি বোধ করছেন তিনি, তারপরেও কেন এমন উদ্ভট পোশাক পরেন। তাছাড়া আবার অনেকেই লিখেছেন, দেখে মনে হচ্ছে এই পোশাকে অস্বস্তি বোধ করছেন না। তাছাড়া এক নেটাগ্রিক লিখেছেন, এই পোশাকে খুবই অস্বস্তিকর বোধ করছেন তিনি, তারপরেও কেন এই রকম পোশাক পরতে হবে, তাকে কি এই পোশাকে ভালো লাগছে। আমাদের দেশের তারকাদের বোঝার দরকার, তারা দেখতে জেনিফার লোপেস কিংবা গিগি হামিদের মতো নয়। মূলত এইরকম অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। অন্যদিকে রশ্মিকার হাতে বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে, আর সেগুলো হলো পুষ্পা টু, মিশন মজনু, গুড বাই, সীতারাম এবং বারিসু সহ আরো বেশ কয়েকটি সিনেমা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন ছোট পোশাক পরে টলের মুখে রশ্মিকা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।